শুভেচ্ছা সবাইকে এর বিশেষ আয়োজন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবত দিবস উপলক্ষে আমাদের আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠান আমাদের আলোচনা করবার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার তিন আসনের মাননীয় সংসদ সদস্য সাইমুন সরার কমল এবং সে সাথে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা এবং কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান জনাব নুরুল আফতার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা যদি আলোচনা শুরুতে আমি একজন বীর মুক্তিযুদ্ধ আমাদের সাথে আছেন ওনার কাছে প্রথমে যাই যে উনিশশো সালের আজকের এই দিনে জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীন বাংলার পা রেখেছিলেন আপনি একজন মুক্তিযুদ্ধ হিসাবে সেই সময় স্মৃতি যদি আমাদের যে দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন ধন্যবাদ বাহাত্তরের দশই জানুয়ারি বঙ্গবন্ধু দেশের পবিত্র মাটিতে তার পবিত্র পা রাখলেন এটা একটি বিরল দৃশ্য এরকম দৃশ্য আর আসবে না ওই মুহূর্তে আর আসবে না আমাদের মনে আছে এখনো তার আগের দিন জানুয়ারি একটা অনুষ্ঠান চলছিল সাংস্কৃতিক বিপ্লবে বাংলা পাবলিক মাঠে সেখানে খবর আসলো যে আগামীকাল বঙ্গবন্ধু দেশে আসবে দশই জানুয়ারি সারা বাংলাদেশে শুধু মানুষ নয় সমস্ত প্রকৃতি অপেক্ষা করছিল তোমার জন্য যেন প্রতিটি জিনিস যেন উন্মুক্ত হয়ে গেছে গাছের বৃক্ষ লতা পাতাও উন্মুক্ত সব উন্মুখ বঙ্গবন্ধু আসলেন দেশের মাটিতে স্বাধীনতা পূর্ণতা পেল আসলে তিনি না আসলে স্বাধীনতা পূর্ণতা পিত না এই সঙ্গে আমার একটি আক্ষেপ একটি অভিযোগ যে বঙ্গবন্ধুর এই যে দিল্লি হয়ে আসা এটা নিয়ে অপরাজনীতি করেছে কুলাঙ্গারের দল মশিউর রহমান যাদু মিয়া পল্টন জনসভায় বললেন বঙ্গবন্ধুকে হত্যা করার পর অবশ্য বললেন যে তিনি যে দিল্লি হয়ে আসলেন ঢাকায় বঙ্গবন্ধু এটার বর্ণনা করতে গিয়ে নোংরা ভাষায় বললেন আমারই বধুয়া আনঘরে যায় আমারই দিয়া কিন্তু বঙ্গবন্ধু যদি দিল্লি হয়ে না আসতেন তাহলে আমাদের দেশ থেকে ভারতীয় সৈন্য আর তিনি এত বিচক্ষণ বঙ্গবন্ধু পরিমাপেরও ঊর্ধ্বে বিচক্ষণ ছিলেন তিনি বানাম বিমানবন্দরে বিমানের শেষ সিঁড়িতে পা আরেক পা হলো আপনার ফ্লোরে পা সে সময় ইন্দিরা গান্ধী অপেক্ষায় ছিলেন এই দিল্লিতে তিনি যুক্ত অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা ছিলেন তাদের সবার সামনে অনেকটা ইন্দিরা গান্ধীকে অপ্রস্তুত করে বঙ্গবন্ধু জিজ্ঞেস করে ফেললেন প্রথমেই আমার দেশ থেকে আপনার সৈন্য কবে আসবে তিনি অনেকটা হকচকিত হয়ে সবার সামনে তো আর অন্য কথা বলতে পারেন না তিনি বলে ফেললেন তিন মাসের মধ্যে চলে আসব এই যে এইভাবে কমিটমেন্টটা আদায় করে নেওয়া মানি কৌশলে এটা বঙ্গবন্ধু ছাড়া আর কারো পক্ষে সম্ভব হতো আমরা আপনার কাছে আসবো একটু সাইমন সুরের কমল মাননীয় সংসদ সদস্য আপনার কাছে যেতে চাই যে একজন বীর একজন নায়ক তিনি নায়ক ভেসেই বীর ভেসে কিন্তু বাংলাদেশের পা মাটিতে পা রেখেছিলেন তিনি আজকের এই দিনটা আমরা আসলে আমি যে নতুন প্রজন্ম আমার খুব একেবারেই শিওরে উঠছে এই কথাগুলো বলতে আপনি যদি একটু বলতেন বঙ্গবন্ধু আসলে তিনি কোন মাপের একজন আমি তিনি কোন পর্যায়ে একজন নেতা সেটি বলে আসলে শেষ করা যাবে না আপনি একটু তার ব্যাপারে যদি একটু বর্ণনা দিতেন জনাব সাইম সুরার কমল ঘুমন্ত বাঙালিকে জাগ্রত করতে গিয়ে তিনি ২৬ বার জেলে গিয়েছিলেন এবং জেলে যাওয়া জেলে আসা সেটি ছিল তার বাড়ি বঙ্গবন্ধু দমে থাকেননি ছেষট্টির ছয় দফা মনে হচ্ছে বাঙালি জাতির মুক্তির সনদ আশ্চর্যের আগরতলা ষড়যন্ত্র মামলা সারা বাংলাদেশে যেন আগুন জ্বলে উঠলো ঊনসত্তরের অভ্যুত্থান অতপর বঙ্গবন্ধুকে এই দেশের ছাত্র সমাজ সেদিনের শেখ মুজিবকে বঙ্গবন্ধু নামে উপাধি করলেন আমরা বিশ্বের অনেক নেতাকে আমরা উপাধি দিতে দেখি কিন্তু একদম জনতার উত্তাল সমুদ্রের মধ্যে ছাত্র সমাজের প্রতিনিধিরা যে বঙ্গবন্ধু উপাধি দিলেন আমরা শুধু এখানে বঙ্গবন্ধুকেই দেখেছি সত্তরের নির্বাচন একশো উনসত্তর আসনের মধ্যে একশো পৃথিবীতে এখনও কোনো রাজনৈতিক দল এত অভূতপূর্ব সাফল্য এখনো কোনো দেশে পায়নি অতপর সাতই মার্চের সেই উত্তাল ভাষণ সেই সমুদ্রের মতো গর্জন করে যে ভাষণটুকু তা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক ভাষণ আজকে পরিণত পঁচিশে মার্চ এক পর্যায়ে পাকিস্তানি হানাদার বাহিনীরা সেখানে রায়ের বাজারে পুলিশের উপরে গুলি চালাতে শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেড়শো জন ছাত্রকে ধাঁট করিয়ে দিয়ে জগন্নাথ হলের সামনে যখন গুলি করা শুরু করলো তখনই তো বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে গেলেন এবং পঁচিশে মার্চ তিনি যখন গ্রেপ্তার হলেন দীর্ঘ দশ মাস তিনি পাকিস্তানে ছিলেন এদিকে বাংলার মুক্তিকামী দামাল ছেলেরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল শেখ মুজিবের নেতৃত্বে কিন্তু বাংলার কোনো মানুষ জানে না আদৌ তিনি বেঁচে আছেন কি না বিশ্বের কোনো গণমাধ্যম বিশ্বাস করেনি আদৌ শেখ মুজিবকে সেখানে বাঁচিয়ে রাখা হয়েছে কিনা এই দশ মাস শুধু বঙ্গবন্ধু আছে শুধু বঙ্গবন্ধু সেই বিশ্বাস থেকে কিন্তু বাঙালি জাতি যুদ্ধ করেছিল যদি পাকিস্তানিরা যদি সেখানে বঙ্গবন্ধুকে হত্যা করত হয়তো যুদ্ধে বাঙালির মনোবল আরও অনেক বেশি কমে যেত আমার মনে হয় হয়তো যুদ্ধ থেমেও যেতে পারত পৃথিবীর সমস্ত মিডিয়াগুলো কিন্তু কেউ খবর দিতে পারে নাই বঙ্গবন্ধু বেঁচে আছে অতপর বঙ্গবন্ধু বাঁচার খবরটুকু তো সেই বাঙালি জাতি পেলো সেপ্টেম্বর মাসের পরে যখন বঙ্গবন্ধু সেখানে বিচার শুরু হলো যখন সেই লায়ালপুর কোর্টে বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করা হলো বিচারকরা তোমার জীবনের শেষ ইচ্ছা কি বঙ্গবন্ধু জানতেন জেল জেলকোট অনুযায়ী বিচারের একদম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জিজ্ঞেস করা হয় শেষ ইচ্ছার কথা বঙ্গবন্ধু বলেছিলেন আমার শেষ ইচ্ছা আমার লাস্টকু বাংলার মাটিতে পৌঁছে দিও বঙ্গবন্ধু এরপরে বাঙালি জাতি বুঝতে পারল বঙ্গবন্ধু বেঁচে আছেন ইন্দিরা গান্ধীকে আমি কৃতজ্ঞতা জানাই ভারতের প্রধানমন্ত্রী ভাইয়ের জন্যে আপন বোন করতে পারে এটা আমার বিশ্বাস করি না শুধু সেপ্টেম্বর মাস থেকে যখন ইয়া ইয়াহিয়ার যখন মৃত্যুদণ্ডাদেশে দেশে সই করে ফেললেন ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনি আঠারোটি দেশ সফল করেছিলেন তিনি জাপানে গিয়েছিলেন স্পেনে গিয়েছিলেন জার্মানি ফ্রান্স কানাডা আমেরিকা এমনকি কম গুরুত্বপূর্ণ দেশ সেই সময়ে তিনি লুকজামবুর্গও তিনি গিয়েছিলেন শুধু বিশ্ব জনমত সৃষ্টির জন্যে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ইন্দিরা গান্ধীর কিন্তু কোনো কিন্তু সেই ভারতে বসে থাকেনি ইন্দিরা গান্ধী শুধু শেখ মুজিবের মুক্তির জন্যে তিনি জনমত সৃষ্টি করেছিলেন তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তখন বাঙালি জাতি বুঝতে পারল আমার নেতাজি তো বেঁচে আছেন নেতা যখন আসলেন বীরের বেশে বিজয়ের এই বাংলার মানচিত্রে তখন শুধু এই আফসার ভাই অতি সুন্দরভাবে বলেছেন শুধু মানুষ কেন সেই প্রকৃতিও কিন্তু বঙ্গবন্ধুকে বরণ করার জন্যে সেদিন তৈরি হয়ে গিয়েছিল এত লাখো মানুষের সমাবেশ এত বড় সমাবেশ এবং এত আবেগী বক্তব্য পৃথিবীর কয়জন নেতার ভাগ্যে জুটে বঙ্গবন্ধু তিনি বাংলার শ্রেষ্ঠ বীর সেই মঞ্চেই তো তাকে জাতির জনক উপাধিতে ভূষিত হল বঙ্গবন্ধু তার মাত্র পঞ্চান্ন একান্ন বছর বয়সে বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে ফিরে এসেছেন পঞ্চাশ বছর পরে আজকে লিপু ভাই আজকের এই আলোচনায় আমাদেরকে বঙ্গবন্ধু থেকে শিক্ষা নিতে হবে আমাদের রাজনীতিবিদ্যা কিন্তু বঙ্গবন্ধু থেকে শিক্ষা সততার শিক্ষা বঙ্গবন্ধুর আদর্শে আছে ত্যাগের শিক্ষা বঙ্গবন্ধুর আদর্শে আছে আপোষহীনতা বঙ্গবন্ধু তো চাইলে পাকিস্তানের কারাগারে আপোষ করে যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে পারতেন ফেডারেল রাষ্ট্র গঠন করতে পারতেন বঙ্গবন্ধু যেটি বলেছিলেন সেটি করেছিলেন আজকে আমাদের পলিসি মেকাররা সেই জায়গা থেকে অনেক দূরে আছেন অনেক নেতা যাদের সংখ্যা সেই অনেক বড় হয়ে গেছে দিন দিন বঙ্গবন্ধু থেকে তো শিক্ষার শিক্ষা নিতে হবে সকলকে কিভাবে মানুষকে ভালোবাসতে হয় আজকে যদি আমাদের এই প্রজন্ম বঙ্গবন্ধু জীবনাদর্শ থেকে যদি শিক্ষা নেয় তাহলে ভবিষ্যতে রাজনীতির সেই আদর্শ এখানে চর্চা হলে ভবিষ্যতে মানুষ উপকৃত হবে দেশ উপকৃত হবে আমি জনাব্দ আফসার আপনার কাছে একটু জানতে চাই যে বঙ্গবন্ধু তিনি পাকিস্তানি কারাগারে আটক ছিলেন তখন কিন্তু কেউ জানতো না আমরা আলোচনার মাধ্যমে যেটা আসছে কিন্তু কেউ জানতো না বঙ্গবন্ধু কি বেঁচে আছে কিনা আপনারা দেশের জন্য যুদ্ধ করেছেন তা আসলে বঙ্গবন্ধু তিনি আপনার দেশকে বিক্রি করেনি অর্থাৎ নিজের যেই সাহসিকতা তিনি দেখিয়েছেন সেটি কিন্তু আমরা বিশ্বের যে অন্য নেতারা আছেন কিন্তু খুবই একেবারে বিরল বিশ্ব কাতারে কিন্তু আমরা বঙ্গবন্ধুকে স্থান করে দিয়েছি আমরা এখন বিশ্বনেতা হিসেবে বঙ্গবন্ধুকে জানেন এই আজকের এই দিনে অর্থাৎ তিনি আজকের এই দিনে অর্থাৎ উনিশশো সালে তিনি বাংলার মাটিতে পা রেখেছিলেন একজন বিশ্বনেতা তখন আপনি বলেছিলেন প্রকৃতি অপেক্ষা করছিল পশুপাখি অপেক্ষা করেছিল তখন মানুষের যেই মধ্যে যে অনুভূতিটা যখন ছিল আপনি একটু একটু বলেন আমার আসলে খুব বারবার শুনতে ইচ্ছে করছে সেই সময়কার কথাগুলো সেই সময়ের মানুষ কিভাবে বঙ্গবন্ধুকে গ্রহণ করেছিল আমরা এখন বিভিন্ন আর্কাইভের মাধ্যমে দেখছি আপনার মুখ থেকে যদি একটু শুনতে চাই এই আগ্রহের জন্য ধন্যবাদ আসলে সেই বিরল মুহূর্তের কথা প্রতিটি মানুষের মধ্যে শিহরণ সীমাহীন শিহরণ দশই জানুয়ারির সেই বিরল দৃশ্য অভূতপূর্ব ঐতিহাসিক দৃশ্য আমরা দেখেছি আমি যদিও ঢাকায় ছিলাম না কক্সবাজারে ছিলাম কিন্তু পরবর্তীতে আপনার ছবি মানুষের বর্ণনা পত্রিকা থেকে দেখে এবং আমাদের কক্সবাজারেও সমগ্র দেশের আনাচে কানাচে মানুষের মধ্যে যে উদগ্র অপেক্ষা কি অকৃত্রিম ভালোবাসা বঙ্গবন্ধুর জন্যে তিনি বেঁচে আছেন কি না সচক্ষে না দেখলে যেন বিশ্বাস হবে না তিনি নামলেন ঢাকা শহরে বিমানে নামলেন নেমে উনি গাড়ি করে আসলেন সরাসরি রেস্ট করছে এসেছিলেন তিনি ভেঙে পড়েছেন ভালোবাসায় আদরে তিনি আবেগে তিনি ভেঙে পড়েছেন রীতিমতো কান্না করছেন তাকে ঘিরে সমগ্র বাঙালি জাতির কি উল্লাস এই মুহূর্ত আর হাজার লক্ষ বছরও আসে কিনা সন্দেহ মানুষকে যেমন তিনি ভালোবেসেছেন মানুষও তাকে তেমনি অঢে লপার ভালোবাসা দিয়েছে রাস্তাঘাটে বাড়িতে ছাদে মানুষের লোকে লোকারণ্য চিৎকার বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলে চিৎকার আসলে স্বাধীনতা পূর্ণতা পেয়েছে সেদিন তা না হলে এমনিতেই আমাদের দেশকে নিয়ে ছিনিমিনি খেলত কুলাঙ্গারের দল এটাকে আবার পাকিস্তান বানানোর জন্য এখন যা চেষ্টা করছে তারও অনেকগুণ বেশি চেষ্টা করছে বঙ্গবন্ধু ফিরে এলেন বাংলার মাটিতে বাংলার পবিত্র মাটি নতুন করে পবিত্রতা পেল জনাব সাইমসুরের কামলে যে বঙ্গবন্ধুকে তিনি একজন রাজনীতিবিদ একজন কবি একজন দার্শনিক আমরা আসলে অনেক কিছু বলেই বিশেষণ দিয়ে কিন্তু বিশেষায়িত আমরা করছি কিন্তু তিনি হচ্ছেন একজন আমরা সব কিছু বিশেষণ দিয়ে যদি ওনাকে বিশেষায়িত করি তাহলে শেষ করা যাবে না আসলে বঙ্গবন্ধুকে নিয়ে এবং তিনি কোন মাপের একজন মানুষ সেটি আমরা অনুধাবন করতে পেরেছি এখন এই পর্যন্তের লোকজন আমরা এখন এসে আমি একটু আমরা ইতিহাস আমরা জেনেছি আমাদের বীর মুক্তিযোদ্ধা তিনি বলছেন এখন পর্যন্ত এই পর্যায়ে এসে একজন বঙ্গবন্ধুকে আমরা আসলে কিভাবে মূল্যায়ন করছি বঙ্গবন্ধুকে মূল্যায়ন করতে গেলে বঙ্গবন্ধুর সেই সাতাশ বছরের সংগ্রামী জীবন সম্পর্কে আগে জানতে হবে বঙ্গবন্ধু একমাত্র নেতা পৃথিবীতে যিনি দুটি রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা বাংলাদেশ রাষ্ট্রের ইনি প্রধান প্রতিষ্ঠাতা এবং পাকিস্তান রাষ্ট্রের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধুই তো আমাদের সেই পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার আগে তিনিই তো বলেছিলেন যারা সেই ব্রিটিশদের থেকে বেনিফিশিয়ারি নিয়ে খান বাহাদুর রায় বাহাদুর হয়েছে তাদের নেতৃত্বে পাকিস্তান সৃষ্টি হলে কখনো মানুষের জন্য কল্যাণকর হবে না বঙ্গবন্ধু আটচল্লিশ সালে বলেছিলেন সেই কায়দা জ মোহাম্মদ আলী জিন্নার প্রশ্নের উত্তরে নো নো বলে চিৎকার করেছিলেন বঙ্গবন্ধু উনপঞ্চাশ সালে বলেছিলেন যদি সেই হিন্দুস্তানের হিন্দুরা দোষ করে তার জন্যে কেন ঢাকার মুসলমানদেরকে দোষ করতে হবে জেলখানায় বলেছিলেন কয়েদিদেরকে বঙ্গবন্ধু সেই উনপঞ্চাশ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের আন্দোলন করতে গিয়ে বহিষ্কার হওয়ার পেছনে সতেরো জন ছাত্রনেতার মধ্যে ছাত্র নেতা যখন মুসলেখা এবং জরিমানা দিয়ে পুনরায় ভর্তি হচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি সেই উনপঞ্চাশ সালে তিনিই তো বলেছিলেন যেই বিশ্ববিদ্যালয়ে নৈতিক অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে বহিষ্কার হয় এবং সেখানে পুনরায় ওখানে মুসলেখা দিতে হয় সেই বিশ্ববিদ্যালয় থেকে আমি শেখ মুজিব সার্টিফিকেট নেব না বঙ্গবন্ধু তো অনেক আগে পরীক্ষায় উত্তীর্ণ বঙ্গবন্ধু সেই তিপ্পান্ন সালে ভাষা আন্দোলনের প্রশ্নে গিয়ে তিনি পরবর্তীতে তিনি সেখানে তার আত্মজীবনীতে লিখেছেন ঠিক এই মুহূর্তে মুসলিম লীগের নেতারা তারা ভাষা আন্দোলনের প্রশ্নে তারা মানুষ থেকে অনেক দূরে সরে গেছে আর আমরা নেমে পড়লাম শাসনতন্ত্র রচনার পক্ষে জনমত সৃষ্টি করতে চুয়ান্ন যুক্ত ফ্রন্টে বাঙালি জাতির যে যুক্ত ফ্রন্ট শেখ মুজিব না হলে এই যুক্ত ফ্রন্ট কখনো হতো না সর্বান্তি সাহেবকে সেরা বাংলার সাথে এক করে দিয়েছিলেন এই শেখ মুজিবুর রহমান এই শেখ মুজিব তো ছাপ্পান্ন সালে তিনি ক্ষমতা ছেড়ে দিয়ে দলের দায়িত্ব নিয়েছিলেন এই শেখ মুজিব আটান্ন সালে যখন পাকিস্তানে আয়ুব খান ক্ষমতায় আসলো সতেরো জন মুসলিম মন্ত্রী ছিলেন এই পূর্ব পাকিস্তানে ষোলো জন মন্ত্রী কারো কিছু হলো না শুধু এই শেখ মুজিব সর্বকনিষ্ঠ মন্ত্রী যিনি ছিলেন শুধু তাকেই কিন্তু জেলখানায় যেতে হলো একটা না তিন বছর তাকেই শুধু জেল কাটতে হলো অন্য কোনো মন্ত্রীদের তো কিছুই হলো না এই বঙ্গবন্ধুই কিন্তু উনিশশো সালে নিউক্লিয়াস গঠনের সময় বলেছিল পাকিস্তানদেরকে আমরা বিশ্বাস করি না তিনি সেখানেই বলেছিলেন ষেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর মনে হচ্ছে বাঙালি জাতি জ্বলছে চারিদিকে শুধু আগুন আর আগুন মানুষ স্বাধীনতার স্বপ্নে চলে গেছে শেখ মুজিবের পিছনে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ এক হয়ে গেছে আজকে এই শেখ মুজিবকে শুধু একাত্তরের শেখ মুজিব সাতই মার্চের শেখ মুজিব আমি বলি না শেখ মুজিব হচ্ছে উনিশশো সাল থেকে সেই কলকাতার ইসলামিয়া কলেজ থেকে উঠে আসা সবচেয়ে সাহসী সৈনিক সেই সৈনিকের নেতৃত্বে তো বাঙালি জাতি সেদিন যুদ্ধে গিয়েছিল তাই শেখ মুজিবকে আমি একাত্তরের মুজিব বলি না মুক্তিযুদ্ধের মুজিব বলি না এই বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ নেতা হিসেবে আমি শেখ মুজিবকে মানি জাতির জনক হিসেবে মানি ধন্যবাদ আপনাকে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি জনাব নুরুল আফসার বঙ্গবন্ধুর যে আদর্শের জায়গা সেটি আসলে কতটুকু এই যে আপনার মুক্তিযুদ্ধের অন্যতম নেতৃতকারী দল আওয়ামী লীগ কতটুকু তারা আসলে মানতে পারছে বলে আপনার মনে হয় মুক্তিযোদ্ধা হিসাবে এটা একটা কঠিন প্রশ্ন এবং যথোপযুক্ত প্রশ্ন আমরা আসলে তার আদর্শ এখনও পুরোপুরি অনুসরণ করতে পারিনি সামান্যই আমরা তার আদর্শে উজ্জীবিত হয়েছি আমাদের প্রধানমন্ত্রী আমাদের নেত্রী শেখ হাসিনা তিনি প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছেন কিন্তু একে তো ষড়যন্ত্র মিথ্যাচার মানুষকে বিভ্রান্ত করার জন্যে নানা অপকৌশল রয়েছে পাশাপাশি আমাদের মধ্যেও আরও একটু কঠোরতা শৃঙ্খল শৃঙ্খলা প্রয়োজন রয়েছে আমি আশা করি আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যেটুকু গ্যাপ এখন আছে যেটুকু ঘাটতি এখন আছে আদর্শিক উপলব্ধির ঘাটতি এবং এটাকে বাস্তবায়নের ঘাটতি আশা করি আমরা অতি সত্তর আমাদের নেত্রীর নেতৃত্বে ঘাটতি পূরণ করতে পারবো তার আদর্শ আমরা কিয়দংশ মাত্র বাস্তবায়ন করতে পেরেছি এখনও অনেক কিছু করার বাকি রয়েছে মানবিক বঙ্গবন্ধু কৌশলী বঙ্গবন্ধু সাহসী বঙ্গবন্ধু দয়ালু বঙ্গবন্ধু কঠোর বঙ্গবন্ধু বিচক্ষণ বঙ্গবন্ধু ডিপ্লোম্যাট বঙ্গবন্ধু আর বঙ্গবন্ধুকে আবিষ্কার করার সময় আরও অনেক আছে এখনও আমরা সামান্যই আবিষ্কার করতে পেরেছি এই জাতি যতদিন থাকবে ততদিন তাকে নিয়ে গবেষণায় নিরন্তর গবেষণা করে যাবে কমল আমরা শেষ প্রশ্নটি করতে চাই যে এই পর্যায়ে এসে অর্থাৎ স্বাধীনতার এখন যে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হচ্ছে এই পর্যায়ে এসে আমরা এখনও শুনি এই যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকে নিয়ে অনেকে অপপ্রচার করছে একটি শক্তি একটি রাজনৈতিক দল এই পর্যায়ে এসে তো আসলে এই জিনিসটা শুনতে আসলে খারাপ লাগারই কথা আপনারা মুক্তি কিছু শুনতে যাই নবাব কেন তারা এই জিনিসগুলা বারবারই পুনরাবৃত্তি করার চেষ্টা করছে লিপু ভাই নবাব সিরাজ দোলার মৃত্যু পরে বশিदाबाद রাজ সহ রাজপ্রাসাদের সামনে মিষ্টি বিতরন হয়েছিল কিন্তু আজকে ইতিহাস বলে সেই মির্জাফর রাই আজকে কিন্তু বেমান হিসেবে খাতায়শ তার স্বীকৃতি পেয়েছে তো বঙ্গবন্ধুকে নিয়ে যে যত কথাই বলুক না কেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই থাকবেন বঙ্গবন্ধুর পরিধি বঙ্গবন্ধুর সাহসিকতা বঙ্গবন্ধু ত্যাগের কারণেই তো তিনি বঙ্গবন্ধু হয়েছেন পরে জাতির জনক হয়েছেন এখানে বঙ্গবন্ধুকে নিয়ে যত কথাই বলুক না কেন আমরা এরকম আমাদের দুনিয়ার শ্রেষ্ঠ বীরদের নিয়ে অনেক কথা বলা হয় কাল্পনিক কথা এগুলো কিন্তু ইতিহাসের ধারাবাহিকতায় টিকে না হারিয়ে যায় বঙ্গবন্ধুকে নিয়ে আজকে যারা যে কথাগুলো বলছে সেই কথাগুলো তো মিথ্যেই প্রমাণ হয় যখন আমরা সেই ফিদেল ক্যাস্ট্রোর কথা শুনি আমি হিমালয় দেখিনি আমি শেখ মুজিবকে দেখেছি আমি বঙ্গবন্ধু সেই ওয়াইসিতে গেলেন করাচি বিমানবন্দরে বঙ্গবন্ধু নামলেন নামার পরে একে একে তখন বন্ধু প্রতি অনেক রাষ্ট্র বঙ্গবন্ধুকে পাকিস্তান সফর না করতে বলেছিল বঙ্গবন্ধু সেই ওয়াইসির স্বীকৃতির জন্য সেখানে গিয়েছিলেন সত্য কথা একে একে সবার সাথে করমর্দন করেছিলেন কিন্তু বঙ্গবন্ধু নিয়াজের সাথে সেখানে বিমানবন্দরে শত শত মানুষের সামনে হ্যান্ডশেক করেনি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সেই দিল্লিতে গিয়েছিলেন কিন্তু বিমানবন্দরে তো তিনি প্রথম আফসারবাই যে কথাটি বলেছিলেন কখন আপনার সৈন্য বাংলাদেশ থেকে ফেরত যাবে বঙ্গবন্ধুই তো আজকে বিশ্ব নেতা বঙ্গবন্ধুর মৃত্যুর পরে আজ বিশ্বের সকল প্রায় সকল রাষ্ট্র বঙ্গবন্ধুকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ রাজনীতিবিদ হিসেবে আখ্যায়িত করেছেন এর চেয়ে বড় পাওয়ার আর কি আছে আমাদের ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ সাইমন সুরের কমল এমপি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি বীর মুক্তিযুদ্ধ নুরুল আফসার দর্শক আমরা চেষ্টা করেছি সংক্ষিপ্ত পরিসরে এই যে স্বল্প সময়ের মধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন এবং তিনি আজকে দেশে ফিরে এসেছিলেন অর্থাৎ উনিশশো বাহাত্তর সালের আজকের দিনে তিনি দেশের মাটিতে পা রেখেছিলেন তার স্মৃতিময় সেই দিনগুলোর কথা আমরা তৃতীয় দর্শকদের উদ্দেশ্যে আমরা বলার চেষ্টা করেছি দুজন ছিলেন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন এবং বীর মুক্তিযোদ্ধা দুজনেই আমাদের এই আলোচনা অংশগ্রহণ করেছিলেন আপনারা আমাদের সাথে ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ